এক সময় বাজিংটনের যমজ মাতৃভূমিতে বেনি নামে একটি বাম্বলবি বাস করত। এখন বেনি আপনার সাধারণ বাম্বলবি ছিল না। যখন তার সহকর্মী মৌমাছিরা অমিত এবং পরাগ সংগ্রহে ব্যস্ত ছিল, তখন বেনির একটি অদ্ভুত শখ ছিল। তিনি ব্রেকডান্স করতে পছন্দ করতেন। এক রৌদ্রোজ্জ্বল দিনে বেনি পুরো তৃণভূমিতে তার অবিশ্বাস্য নৃত্যে চাল দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি চারপাশে গুঞ্জন করলেন, বাতাসে ঘুরলেন, এমনকি সূর্যমুখীর পাপড়িতে চাদোয়াক করলেন। অন্য মৌমাছিরা অবাক হয়ে দেখল, তাদের ছোট্ট মৌমাছিরা বিস্ময়ে চোখ মেলে, কিন্তু এমন একটি মৌমাছি ছিল যে মুগ্ধ হয়নি, গ্রাম্পি গাস, বাজিংটনের প্রাচীনতম মৌমাছি। গ্রাম্পি গাস তার সমস্ত মৌমাছি বছরের মধ্যে এমন অসার আচরণ কখনো দেখেনি। বেনি, আমাদের বাকিদের মতো তোমার অমৃত সংগ্রহ করা উচিত। মৌমাছি নাচের জন্য নয়, কুরুচিপূর্ণ গাস তিরস্কার করল, হতাশ না হয়ে বেনি তার হৃদয়ে নাচতে থাকে। তিনি ঘোরাঘুরি করেন এবং ঘোরেন, তার জেগে চকচকে পরাগের লেজ রেখে যান। অন্য মৌমাছিরা আনন্দে যোগ দিতে পারল না। শীঘ্রই পুরো তৃণভূমি হাসি এবং ক্ষুদ্র মৌমাছির করতালির শব্দে গুঞ্জন উঠল। যাই হোক, বেনির নাচের পার্টি একটি অপ্রত্যাশিত মোড় নিয়ে যখন তিনি ঘটনাক্রমে মধুর একটি বয়ামের উপর ধাক্কা দেন যা গ্রাম্পি গাস আসন্ন মৌমাছি জাম্বুরির জন্য সংগ্রহ করছিলেন। আঠালো মধু সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে, একটি মিষ্টি এবং নোংরা জগা খিচুড়ি তৈরি করে, ক্ষুদ্ধ গাস ক্ষিপ্ত ছিল। বেনি, দেখ তুমি কী করেছ। এই মধুর মৌমাছি জাম্বুরিতে প্রথম স্থান অর্জন করার কথা ছিল, দোষী বোধ করে বেনি জগা খিচুড়ি পরিষ্কার করতে সাহায্য করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি নিজেকে আরও স্টিকি করতে পেরেছিলেন। অন্যান্য মৌমাছিরা পাগল হওয়ার পরিবর্তে বেনির মধুচ্ছাদিত কার্যকলাপে অট্টহাসিতে ফেটে পড়ে। শেষ পর্যন্ত মৌমাছি জাম্বুরি বাজিংটনের সবচেয়ে স্মরণীয় ইভেন্টে পরিণত হয়েছিল। বেনির মধুচ্ছাদিত ব্রেকডান্সিং দিনের হাইলাইট হয়ে ওঠে এবং অন্যান্য মৌমাছিরা এটি সম্পর্কে কথা বলা বন্ধ করতে পারেনি। গ্রুম্পি গাস বুঝতে পেরে যে মাঝে মাঝে একটু মজা এবং হাসি মৌচাকের প্রয়োজন ছিল, একটি হাসি ফাটানো ছাড়া সাহায্য করতে পারে না। সেই দিন থেকে বেনির ব্রেকডান্সিং বাজিংটনে একটি লালিত ঐতিহ্য হয়ে ওঠে এবং প্রতি বছর মৌমাছিরা উত্তেজনা ও প্রত্যাশা নিয়ে মৌমাছি জাম্বুরির দিকে তাকিয়ে থাকে। এবং তাই বাজিংটনের তৃণভূমিতে বেনি দ্য বাম্বলবি সবাইকে একটি মূল্যবান পাঠ শিখিয়েছিলেন, কখনো কখনো ঐতিহ্য থেকে মুক্ত হওয়া এবং আপনার নিজের ডানার তালে নাচানো ঠিক আছে।